আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আবারও একটি অ্যাকাউন্ট রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বন্ধুগণ, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুগণ, এর আগের ভিডিওটিতে দেখিয়েছি ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মিস কল দিয়ে ব্যালেন্স ইনকোয়ারি কীভাবে করবেন। তো বন্ধুগণ, আজকের এই ভিডিওটিতে দেখাবো আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যালেন্স ইনকোয়ারি কীভাবে করবেন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যালেন্স চেক কীভাবে করবেন। তো বন্ধুগণ, একটু কমেন্টের নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন। বিপ্লব দাস আমার এক ভাই কমেন্ট করেছে, সে বলছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যালেন্স ইনকোয়ারি নাম্বার দাও। তো বন্ধুগণ, আজকের ভিডিওটি একান্ত এই ভাইয়ের জন্য বানানো হচ্ছে। আপনাদের যদি অ্যাকাউন্ট রিলেটেড কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আমরা রাত দিন মেহনত করে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের এই অনলাইন 455 টিপ চ্যানেলে নতুন এসে থাকেন আর এই অ্যাকাউন্ট রিলেটেড ভিডিও প্রতিদিন সবার আগে দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর আপনি যদি আগের থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো চলুন, বন্ধুগণ, আপনারা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের ব্যালেন্স ইনকোয়ারি নাম্বার অনেক সার্চ করেছেন কিন্তু পাননি, তাই না? তো আমিও পাইনি, তবে একটি বিকল্প অপশন পাওয়া গেছে, সেই অপশনের মাধ্যমে আপনারা কিন্তু চেক করতে পারবেন আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে, সেটি হলো অনলাইনের মাধ্যমে। তো বন্ধুগণ, এই জন্য আপনাদেরকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশনের সাহায্য নিতে হবে। তো এই জন্য আপনারা প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন আসাম গ্রামীণ, ঠিক আছে, গ্রামীণ বিকাশ ব্যাংক, ঠিক আছে, বিকাশ ব্যাংক। তো দেখতে পাচ্ছেন আমরা সার্চ দিলাম আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, তারপর আপনারা সার্চ দিয়ে দেবেন। তো সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন চলে আসবে, তো এর মধ্যে থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি বেছে নেবেন। দেখতে পাচ্ছেন আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো বন্ধুগণ, এখানে দেখতে পাচ্ছেন 50K+ লোক কিন্তু এটি ডাউনলোড করেছে, এটি কিন্তু একদম জেনুইন অ্যাপ। দেখতে পাচ্ছেন আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের লোগোটি এবং দেখতে পাচ্ছেন 3.8 রিডিং, এক কথায় জেনুইন অ্যাপ। তো আপনারা যদি একটু নিচে চলে আসেন তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন লোগোটি, আপনারা একটু স্ক্রোল করলে আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে বলছে ইন্টার পিন, তো আপনারা এখানে করবেন কি, আপনাদের পছন্দ মতো একটি 4-ডিজিটের পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে। দেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক, তো আপনারা এখানে ক্লিক করে আপনাদের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকটি সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর আপনারা ওকেতে ক্লিক করে দেবেন। যেমনি আপনারা ওকেতে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি, ব্যালেন্স স্ট্যাটাস, সমস্ত কিছু চেক করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স ইনকোয়ারি, তো আপনারা এখানে ক্লিক করে আপনার এমপিন টাইপ করার পর আপনারা কিন্তু ব্যালেন্সটি ইনকোয়ারি করতে পারবেন। তো চলুন আমরা ইনস্টল করে নিই অ্যাপটি। তো আমরা ইনস্টলে ক্লিক করলাম, করার পর আমরা অ্যাপটি আমরা এখন ইনস্টল করে নেবো, ঠিক আছে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে, আমরা সিম্পলি ওপেন করে নেবো, ঠিক আছে। ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো বন্ধুগণ, এখানে সর্বপ্রথম আপনাদেরকে ফোন নাম্বার অ্যাড করতে হবে, আপনাদের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সঙ্গে যেই ফোন নাম্বারটি লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটি এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। আপনারা যেহেতু মিস কল দিয়ে ব্যালেন্স ইনকোয়ারি নাম্বার সার্চ করছেন, তো আশা করি আপনার ফোন নাম্বারটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে, নাহলে আপনারা ওই মিস কল দিয়ে ব্যালেন্স ইনকোয়ারি নাম্বার সার্চ করতেন না, কেননা আপনার ব্যাংকের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে আপনারা কিন্তু ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন না। তো চলুন এখানে আমাদের ফোন নাম্বারটি আমরা দিয়ে দেবো, দেওয়ার পর আমরা ওকেতে ক্লিক করে দেবো। তো যেমনি আপনারা ওকেতে ক্লিক করে দেবেন, দেওয়ার পর আপনাদের সামনে এরকম ওয়ান টাইম পাসওয়ার্ড, এক কথা ওটিপি তারা পাঠাবে, সেই ওটিপিটা এখানে টাইপ করে দেবেন, ঠিক আছে। তো একটু ওয়েট করুন, আমাদের সামনে ওটিপিটা চলে আসবে। তো বন্ধুগণ, আপনাদের ফোন নাম্বারটির লিঙ্ক থাকলেই কিন্তু আপনারা পারবেন, ঠিক আছে। তো বন্ধুগণ, আমরা আপনাদেরকে যেভাবে দেখালাম প্রসেসটি সেভাবে কিন্তু আপনারা কাজ করবেন। তো এখানে আমাদের ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে না, কেননা আমাদের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট নেই, তাই জন্য আমরা পারছি না। তো আপনাদের যদি অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা করবেন, আপনারা এখানে সাকসেসফুল হবেন, ঠিক আছে। তো বন্ধুগণ, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মতামতের উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো চলুন, নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের শরীরের খেয়াল রাখুন।